আপনি আপনি বলছিলেন যে এই হুয়া হুম আন্তা তুম আনা নাহনু এগুলো কি নিজেরাই একক ভাবে ব্যবহৃত হয়? হুম 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 যেমন কুল, যেমন কুল কুল হুয়া হুয়া একটা আলাদা স্বাধীন শব্দ হিসেবে ব্যবহার হয়েছে, তাই না? হ্যাঁ। আর ওয়ালাইকুম আপু। জি ওয়ালাইকুম আসসালাম। আর কিছু সর্বনাম আছে যেটা শব্দের অংশ বিশেষ, আলাদা স্বাধীন শব্দ না? ওকে ওকে ঠিক আছে। ওকে তাহলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইশরাহলি সাদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাউলি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, আল্লাহুম্মা ফাক্বিহনা ফিদ্দিন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়িবা ওয়া আমালান মুতাকাব্বালা। তাহলে এখানে আমরা যেটা মেথড ইউজ করেছি, এই মেথডটা ইউজ করলে খুব সহজ হয়ে যাবে, এইগুলো শব্দগুলো মনে রাখা খুব সহজ হবে। হ্যাঁ, টিপিআই টোটাল ফিজিক্যাল ইন্টারাকশন, অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ ইউজ হয়েছে। এক বচন হলো এক আঙ্গুল এক বচন, হ্যাঁ, চার আঙ্গুল বহুবচন, তারপর ডান হাত পুংলিঙ্গ, বাঁ হাত স্ত্রীলিঙ্গ। এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করো জিনিসটা খুব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। আচ্ছা, তাহলে ডান হাতে এক আঙ্গুল ডান দিকে দেখিয়ে বলছি সে, হুয়া, সে সে একজন পুরুষ, হুয়া, ঠিক আছে, হুয়া হুম। ডান দিকে মনে করি অনেকজন পুরুষ আছে, হুম, হুয়া হুম, সে তারা। আন্তা আন্তুম তুমি তোমরা, আন্তা আন্তুম তুমি তোমরা, আনা নাহনু আমি আমরা। দেখো আন্তা যখন বলছি তোমার দিকে এক আঙ্গুল আমি দেখাচ্ছি, আন্তা তুমি, আন্তুম তোমরা, চার আঙ্গুল দেখাচ্ছি তোমাদের দিকে, এটা কিন্তু পুংলিঙ্গ। হ্যাঁ, ডান হাত ব্যবহার করছি যেহেতু মনে রেখো শব্দগুলো পুংলিঙ্গ। এরপরে আনা নাহনু আমি আমরা, আনা আমার নিজের দিকে এক আঙ্গুল দেখিয়ে বলছি আনা আমি, নাহনু আমার নিজের দিকে চার আঙ্গুল দেখিয়ে বলছি নাহনু আমরা, আনা নাহনু আমি আমরা, হুয়া হুম, আন্তা আন্তুম, আনা নাহনু, সে তারা, তুমি তোমরা, আমি আমরা। আচ্ছা, তো এটা আচ্ছা, এর সাথে মনে করো দুটো শব্দ আছে ফা আর ওয়া, ফা এবং ওয়া। আর একটু পিডিএফ একটু ওপেন করি। ফা অর্থ অতএব আর ওয়া অর্থ এবং। এখানে কি আছে? হুয়া হুম, আন্তা আন্তুম, আনা নাহনু, ফা, এটা দেখো ওয়া অর্থ এবং ফা অর্থ সুতরং, এইভাবে, সো দেন অতএব। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওয়া হলো এবং ফা অর্থ অতএব, অতএব সুতরাং। আচ্ছা, তাহলে তুমি যদি ওই যে হুয়া হুম আন্তা আন্তুম আনা নাহনু শিখেছো না, ওর সাথে এগুলো এই দুটোকে অ্যাড করে পড়বো, তাহলে কি হয় দেখো। এই যে হুয়া মানে সে, তাহলে ওয়া প্লাস হুয়া কি হলো? ওয়া হুয়া, ওয়া হুয়া, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। হুম, আমরা সকাল সন্ধ্যা দোয়ার মধ্যে পড়ি না, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, সমস্ত নবী রসুলদের দোয়াটা। হুম, এটা যদি কেউ, এটা কেউ যদি দিনের মধ্যে 100 বার পড়ে, হ্যাঁ 100 বার পড়ে অথবা ফজরের পরে, তাহলে ওই দিন সে 5টা বিশাল পুরস্কার পায়। কি কি? 10টা গোলাম আজাদ করার সওয়াব হয়, 100 নেকি লেখা হয়, 100 গুনাহ মাফ হয়। ওই দিন শয়তান তার উপর কোনো প্রভাব ফেলতে পারে না, এবং ওই দিন তার মতো আমল নিয়ে কেউ হাজির হতে পারে না, যদি না এর থেকে বেশি কেউ পড়ে। তাহলে এটা আছে, এই যে সকাল সন্ধ্যা দোয়া জিকিরের একটা বই আছে শায়খ আহমদুল্লাহর, দিয়েছি তোমাদেরকে, ওর মধ্যে দেখবো এটা লেখা আছে, বুঝতে পারছো? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির।
লা ইলাহা, লা মানে কি নাই, লা নো, দেয়ার ইজ নো লা ইলাহা, কোনো ইলাহ, লা ইলাহা কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ, ইল্লা অর্থ ব্যতীত, ইল্লাল্লাহু আল্লাহ ব্যতীত, এই যে এটা দেখতে পাচ্ছ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। কার মাইকটা অন আছে? জি ওকে। আচ্ছা তাহলে লা মানে নাই, লা নো, লা ইলাহা কোনো ইলাহ নাই, ইলাহ অর্থ কি উপাস্য, মাবুদ, যাকে উপাসনা করা হয়, যিনি ইবাদত পাওয়ার যোগ্য। তাহলে লা ইলাহা কোনো মাবুদ নাই, কোনো প্রকৃত মাবুদ নাই, শুধু মাবুদ বললে হবে না, তাহলে বাতিল মাবুদগুলো আল্লাহর সাথে চলে যাবে। অনেক বাতিল মাবুদ আছে না, যাদের কি ইবাদত করে, উপাস্য বানিয়ে নিয়েছে, আইডল ওয়ার্শিপ করে, চাঁদ সূর্যকে ইবাদত করে, তাহলে সব কিন্তু আল্লাহর মধ্যে চলে যাবে। তাহলে কি বলতে হবে, কোনো প্রকৃত মাবুদ নাই। আচ্ছা হক কোনো ইলাহ নাই, ইল্লা আল্লাহ, ইল্লা ব্যতীত আল্লাহ, আল্লাহ ব্যতীত, ওয়াহদাহু তিনি এক, ওয়াহদাহু, লা শরীক আলাহু, লা নাই, শরীক পার্টনার, শরীক, হ্যাঁ আমরা শরীক বাংলাতেও শরীক বলি। আচ্ছা তাহলে লা শরীক আলাহু, লাহু তার জন্য, আমরা শিখব ইনশাআল্লাহ, লা শরীক আলাহু তার কোনো শরীক নাই, লাহুল মুলকু তার জন্য সমস্ত মুলক, বাংলায় মুলক বলি না, মুলকের রাজা, তার জন্য সমস্ত রাজত্ব, যত রাজত্ব আছে আসমান জমিন বিশ্ব জগৎ, হ্যাঁ সমস্ত মুলক তার, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, এবং তার জন্য সকল প্রশংসা, ওয়া হুয়া, এই দেখো ওয়া আর হুয়া, ওয়া হুয়া এবং তিনি, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, ওয়া হুয়া তিনি, আলা উপর, অব্যয় আমরা শিখবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই, কুল্লি শাইইন কদির, কুল্লি প্রত্যেক শাইইন বিষয় বস্তু, কদির ক্ষমতাবান, তিনি প্রত্যেক বিষয়ের উপর ক্ষমতাবান, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এবং তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। তাহলে সকল বিষয়, সকল বিষয় কার হাতে, আমাদের ভালো থাকা, আমাদের রিজিক, তাই না, আমাদের শারীরিক সুস্থতা, আমাদের মান মর্যাদা, তাই না, তাহলে আমাদের সন্তান হোক না হোক, এই সমস্ত বিষয় আমাকে ভালো রাখা, আনন্দে রাখা, আমাদেরকে সুস্থ রাখা, সমস্ত বিষয় কার হাতে, আল্লাহর হাতে। তাহলে এই সব বিষয় যদি আমরা চাই, তাহলে কার কাছে ধন্যবাদ দিতে হবে, আল্লাহর কাছে, আল্লাহ যাতে সন্তুষ্ট হন, আল্লাহর ইবাদতে সময় দিতে হবে, তাহলে আল্লাহ এগুলোকে সহজ করে দিবেন। আল্লাহ তাআলা একটা সুন্দর একটা হাদিসে কুদসি আছে, হ্যাঁ আল্লাহ তাআলা বলেছেন যে, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি সময় বের করে নাও, অবসর বের করে নাও, অবসর বের করে নিতে হবে, নতুবা কাজ বাজ, সাধারণ কাজ বাজ করলেও দিন কেটে যায়, সারা দিন রাত তুমি যদি কাপড় চোপড় গোছাও, ঘর বাড়ি পরিষ্কার রাখো, সুন্দর করে গুছায় গুছায় রাখো, এ করতে করতেও তোমার দিনটা পার করে দিতে পারো, তাই না, একটু পেপার পত্রিকা পড়তে পড়তে ঘন্টার পর ঘন্টা কাটায় দিতে পারো, তাহলে সময় আল্লাহ তাআলা বলছেন সময় বের করে, বা ব্যস্ততা, অনেক ব্যস্ততা থাকতেও পারে, কিন্তু তার মধ্যেও আমরা সময় বের করে নিই, তাই না, একটা দাওয়াত আসলে সময় বের করে নিই, তাই না, বেড়াতে যাওয়ার জন্য প্রোগ্রাম করি, সময় বের করে নিই, হঠাৎ অসুস্থ হয়ে গেলে তখন ঘন্টার পর ঘন্টা হসপিটালে যে জন্য সময় বের করে নিই, তাহলে এইভাবে সময় কিন্তু আমরা তখন বের করে নিই, ফেসবুকে ডেইলি ঢোকার জন্য সময় বের করে নিই, আর আমাদের সময় হয় না ক্লাস করার, সপ্তাহে একটা ক্লাস একটু মনোযোগ দিয়ে করব, সেই সময় হাতে নাই, তো আল্লাহ তাআলা বলেছেন যে সময় তুমি বের করে নাও, তাহলে আমি তোমার কি করব, তোমার অন্তরকে প্রাচুর্যতা দিয়ে ভরে দিব। দেখো এই অন্তরের প্রাচুর্যতা একটা বিশাল ব্যাপার, অনেকের অনেক কিছু আছে, তারপরও নাই নাই খাই খাই, তাদের এ চাহিদার কোনো সীমার পরিসীমা নাই, যতক্ষণ না কবরে যাচ্ছে একটার পর একটা তারা নেশার মতো ছুটছে তো ছুটছে, কোথায় ছুটছে নিজেও জানে না, শুধু ছুটেই চলেছে, শুধু সম্পদ বৃদ্ধির প্রতিযোগিতা মানুষকে মোহগ্রস্ত করে রেখেছে, আলহা কুমত্তা কাসুর, তোমাদেরকে মোহগ্রস্ত করে রেখেছে বৃদ্ধির প্রতিযোগিতা, এই সুরার তাফসিরটা শুনো আপুরা। তো এভাবে সময় বের করে নিতে হবে, আল্লাহ তাআলা অন্তরকে প্রাচুর্যতা দিয়ে ভরে দিবেন, যা আছে তাতেই সন্তুষ্ট হয়ে যাবে, মনে হবে আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে আমার, এখন আমি সময় দিতে হবে আমার ইবাদাতে,
তাহলে আমার আসল কাজে, আমার অনন্তকালের জীবন যেইটা আমি অনন্তকাল ধরে ভোগ করব, আমি সেইখানে আমার সাম্রাজ্যটা বাড়িয়ে নিই, সেইখানের স্ট্যাটাসটা বাড়িয়ে নিই। বুদ্ধিমান লোক তাই করবে। তো সময় বের করে নাও, তাহলে আমি তোমার অন্তরকে প্রাচুর্যতা দিয়ে ভরে দিব এবং তোমার অভাব দূর করে দিব। আর যদি তা না করো, আমি তোমার হাতকে ব্যস্ত করে দিব এবং তোমার অভাব কখনো দূর করব না। আল্লাহ তাআলা তখন দুনিয়াবি কাজে তাকে ব্যস্ত করে দিবেন, দুনিয়াবি কাজের মধ্যে সে ঘুরবে, ফুরসত পাবে না সে ভালো কাজ করার, ভালো নেক আমল করার। হাদিসটা মানে এটা লিখে ঘরে টানিয়ে, বড় করে টানিয়ে রাখা দরকার। আচ্ছা তাহলে তাহলে ওয়া হুয়া, ওয়া হুয়া, হ্যাঁ তাহলে ওয়া আর হুয়া, অ হুয়া, ফা আর হুয়া, ফা হুয়া, ওয়া হুয়া, ফা হুয়া, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। দেখো ওয়া হুয়া, ওয়া হুম, জাস্ট ওয়া যুক্ত করা হয়েছে, ওয়া হুয়া এবং সে, অহুম এবং তারা, ওয়া আন্তা এবং তুমি, ওয়া আনা এবং আমি, ওয়া আন্তুম এবং তোমরা, ওয়া নাহনু এবং আমরা। তারপর দেখো ফা, ফা আর হুয়া, ফা হুয়া, ফা হুয়া ফি ঈশাতির রাদিয়াহ, সূরা আল কারিয়ার মধ্যে আছে। যার ওজনের পাল্লা, নেকির পাল্লা ভারী হবে, ফা হুয়া, অতএব সে, অতপর সে, ফি ঈশাতির রাদিয়াহ, সুখী জীবন যাপন করবে। যার নেকির পাল্লাগুলো ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহ, এবং যার নেকির পাল্লাগুলো হালকা হবে, খাফাত হালকা হওয়া, সাকুলাত ভারী হওয়া। এই সব শব্দ কিন্তু তোমাদের মনে রাখতে বলছি না, জাস্ট শুনো, অন্তরটা প্রভাবিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ডে বাই ডে দেখবা ওগুলো মনে রাখা কত সহজ হয়ে গেছে। কোরআনী কারাবি কোর্সটা খুব শর্ট কোর্স, কিন্তু কোরআনের অনেক শব্দের অর্থ খুব সহজে বোঝা যায়। দোয়া জিকির ইনশাআল্লাহ দেখবা খুব সহজে বুঝতে পারছো, কত আনন্দ ফিল হবে পড়তে ইনশাআল্লাহ। ওকে আমিন আমিন। ওকে আল্লাহ সহজ করে দিন, অনেক সহজ করে দিন আমাদের জন্য। আল্লাহর কাছে চাইতে হবে, হ্যাঁ রব্বি জিদনি ইলমা, হে আমার রব আমার জ্ঞান বাড়িয়ে দিন। আল্লাহুম্মা ফাক্বিহনি ফিদ্দিন, হে আল্লাহ আমাকে দিনের ব্যাপারে গভীর জ্ঞান দিন। আল্লাহ তো চাইতে পারে, আল্লাহ সহজ করে দিলে খুবই সহজ, সবই সহজ। আল্লাহুম্মা লা সাহলা ইল্লামা ইল্লামা জাআলতাহু সাহলা, ও আল্লাহ কোনো কিছুই সহজ নাই সেটা ব্যতীত যা তুমি সহজ করো। আর আল্লাহ চাইলে কঠিনকেও সহজ করে দেন। খুব সুন্দর একটা দোয়া আছে, ইনশাআল্লাহ আমরা শিখবো। ওকে তাহলে ফা হুয়া, অতএব সে, আর যার নেকির পাল্লা হালকা হবে, ফা উম্মুহু হাওয়িয়া, তার ঠিকানা হবে হাওয়িয়া। তাহলে ফা হুয়া, অতএব সে, তাহলে দুটো শব্দ আমরা কি শিখলাম, ওয়া আর ফা, মনে থাকবে তো না ইনশাআল্লাহ। ওয়া অর্থ এবং ফা অর্থ অতএব, তাহলে অহম অতএব তারা, ফাহুয়া অতএব সে, ফাহুয়া, এভাবে একসাথে লেখাগুলো আসে সাধারণত। হ্যাঁ ফাহুয়া, ফাহুম, ফা আন্তা অতএব তুমি, হ্যাঁ ফা আন্তুম, ফা আনা, ফা নাহনু অতএব আমরা। আচ্ছা ঠিক আছে, এরপরে এক বচন থেকে বহু বচনটা আমরা পরে শিখবো ইনশাল্লাহ। ওকে আচ্ছা তাহলে এরপরে আমরা দেখি, আমরা এরপরে শিখেছিলাম আরবি ভাষায় তিন ধরনের শব্দ আছে, আরবি ভাষায় তিন ধরনের শব্দ আছে। পার্টস অফ স্পিচ কত প্রকার? তিন প্রকার। কি কি? ইসমুন, ফাইলুন, হারফুন। ইসম, ফাইল, হারফ। ইসম, ফাইল, হারফ, কিছু হবে না ইনশাআল্লাহ। ইসম, ফাইল, হারফ, সরি ইখলাস ফলক নাস্তি মাকুবা ও আমাকে কেউ মিউট করে দিয়েছে। আচ্ছা আচ্ছা তাহলে আরবি ভাষায় কত প্রকার শব্দ আছে? তিন প্রকার। কি কি? ইসমুন, ফাইলুন, হারফুন। ইসম, ফাইল, হারফ। আচ্ছা তাহলে আমরা প্রথমে আমরা শিখছি ইসমুন। এটা আরেকবার একটু বলেন তো, কোনটা? পার্স অফ স্পিচ আরবি ভাষায় তিন প্রকার শব্দ আছে, পার্স অফ স্পিচ বাংলায় কত প্রকার শিখেছো বলো? ছোটকালে ফিরে যাও, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া শিখেছো না? জি জি আপু। নাউন, প্রোনাউন ইংলিশে কত প্রকার? আট প্রকার। আর আরবি ভাষায় মাত্র তিন প্রকার।
কত সহজ। আচ্ছা সেটা কি কি? ইসমন, ফেয়াইলুন, হারফুন। ইসমন, ফেয়াইলুন এতে এতবার পড়বো যেটা তোমার মনে মনে থাকবে, ঠিক আছে? ইনশাল্লাহ ওরি ওরি ঢোয়ার কিচ্ছু নাই। ইসমন, ফেয়াইলুন, হারফুন। ইসম হচ্ছে, দেখো ফেয়েল হচ্ছে ক্রিয়া, আর হার্ফ হচ্ছে বর্ণ, অব্যয়, প্রিপোজিশন, কাছে, সাথে, জন্য, দিকে, হ্যাঁ, উপর, এই ইটিসি অব্যয়, প্রিপোজিশন। আর একটা গেল ফেয়েল, আর বাকি সবে ইসম, ঠিক আছে? এর মধ্যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, সব কিছু, নাম পদ। ইসমন জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওকে, তাহলে এটা এখানে আমরা এক বচন থেকে বহু বচন একটা বিষয় আছে, এটা আমরা পরে শিখব। আচ্ছা তারপর আমরা কিছু অ্যাটাচ প্রোনাউন, সংযুক্ত সর্বনাম শিখব, সংযুক্ত। এই সর্বনামগুলো স্বাধীনভাবে ব্যবহার হবে না, হু আলাদা কোনো শব্দ না, অবশ্যই এর সাথে একটা শব্দ থাকবে, তার অংশ বিশেষ হবে হু। হু হুম কাকুম ই না, হু হুম কাকুম ই না, হু তার, হুম তাদের, কা তোমার, কুম তোমাদের, ই আমার, না আমাদের। হু হুম কা কুম ই না, হু হুম কা কুম ই না, হু হুম কা কুম ই না। মুখস্থ করো, হু হুম কা কুম ই না, হু হুম কা কুম ই না, হু হুম কা কুম ই না। আমি একটু বেশি বেশি বলি যাতে তোমাদের শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়। শুনতে শুনতে মানুষের অনেক মুখস্থ হয়, যেন ক্লাসগুলো শুনবা, রেকর্ডিংগুলো বারবার শুনবা, ইনশাল্লাহ দেখবা খুব সহজে মুখস্থ হয়ে যাবে। হু হুম কাকুম ই না। এখন এগুলোর সাথে আমরা শব্দ যোগ করব, শব্দ যোগ করে অ্যাটাচ করে আমরা শিখব। ওকে, প্রথমে আমরা যেটা শিখব, দেখো এটা প্রায় 10,000 বার এটা এসেছে কোরআনের প্রতি লাইনে, এই ধরনের শব্দ ব্যবহার হয়েছে, হু হুম কাকুম ই না। প্রথম আমরা যেটা যে শব্দের সাথে অ্যাড করব সেটা হলো রব্বুন, রব, প্রতিপালক, আমাদের লালন কর্তা, পালন কর্তা। হ্যাঁ, তো শব্দটা, মূল শব্দটা রব্বুন, এটা যখন হু হুম কাকুম ইনা এর সাথে অ্যাড হয়েছে, এটা ইদফাত হয়েছে, যার কারণে একটা পেশ উঠে গেছে। ওই বিষয়টা আমি তোমাদেরকে পরে শেখাবো, ওটা পরে শেখার বিষয়। হ্যাঁ, ওকে, তাহলে রব্বুন থেকে একটা পেশ, জাস্ট মূল শব্দ থেকে হরকত একটা উঠে যাবে। তো রব্বু হয়েছে, আর কি থাকলো তাহলে এর সাথে? হু হুম কাকুম ইনা, রব্বুর সাথে হু হুম কাকুম ইনা, এটাকে তুমি অ্যাড করো, করে প্র্যাকটিস করো। কি হবে? রব্বু হু, হু হলো তার, আর রব্বু রব, তাহলে তার রব, তার রব। রব্বু হু তার রব, রব্বু হুম তাদের রব, রব্বু কা তোমার রব, রব্বু কুম তোমাদের রব, রব্বি আমার রব, রব্বুনা আমাদের রব, রব্বুহা স্ত্রীলিঙ্গ তার রব। রব্বুহু রব্বুহুম, রব্বুকা রব্বুকুম, রব্বি রব্বুনা রব্বুহা। আচ্ছা তাহমিনা কি এখানে আছো? তাহমিনা তুমি একটু তাজবিদ ক্লাসে দেখো তো, ওখানে কোনো আপুরা, এখানে 50%-এ ঢুকতে পারিনি এমন কোনো আপুরা আছে কি না? দরকার হলে মাহবুবা আপুকে, মাহবুবা আপু আপুকে একটু বলো কল দিতে, কল দিয়ে তুমি ওদেরকে একটা জিজ্ঞেস করো। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপু আমি জুমে তো এই ক্লাস করছি। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে আপু। আমি তো ওই যে বুঝতে পারি না তো যে কে জুমে আছে, এই জন্য কল দিয়েছি। আমি বললাম যে আমি জুমে ক্লাস করছি। ঠিক আছে, জুমে যখন ঢুকবা তখন স্কাইপটা যদি সাইন আউট করো তাহলে তোমার কাছে কল যাবে না, ডিস্টার্ব হবে না। হ্যাঁ জি বলো। আচ্ছা, এই যে আপনার অ্যাটাচ প্রোনাউন যে শিখেছি, হুতে বলছে আপনার শুধু পেশ, আর এখানে যে উল্টা পেশ, এটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ দেখো, কোথাও কোথাও শুধু পেশ পাবা, কোথাও কোথাও উল্টা পেশ পাবা, এখানে উল্টা পেশ আছে, একটা একটা মাদ আছে, রব্বু হু তার রব। রব্বু হু রব্বু হুম, রব্বু কা রব্বু কুম, রব্বি রব্বুনা রব্বুহা, একটা রব্বু হা আছে এখানে। হ্যাঁ, স্ত্রীলিঙ্গ, তাহলে আমরা হু হুম কাকুম ই না আর একটা হা এর সাথে অ্যাটাচ করে নিই। হা, হা অর্থ স্ত্রীলিঙ্গ তার, দেখো শেষে আছে। হুয়া মানে সে, পড়লাম না হুয়া হুম আন্তান্তুম, হুয়া মানে সে একজন পুরুষ, আর হিয়া অর্থ সে একজন স্ত্রী। হুয়া আবদুল্লাহ আর হিয়া ফাতিমা,
হুয়া আব্দুল্লাহ সে আব্দুল্লাহ আর হিয়া ফাতিমা সে ফাতিমা তাহলে হিয়া অর্থ কি সে ইংলিশে যদি বলো তাহলে হুয়া হলো হি আর হিয়া হলো শি ওকে তাহলে আর হচ্ছে হু আর হা এটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন সংযুক্ত সর্বনাম হু হলো হিজ মনে করো হিজ লর্ড আর এটা হা হলো হার হার লর্ড রব্বু হা হার লর্ড কিতাবু হা হার বুক হিজ বুক হার বুক তাহলে এই হা রব্বু হা সবকিছুর সাথে যেমন আমরা বলি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাহলে পুরুষদের ক্ষেত্রে হু মেয়েদের ক্ষেত্রে হা এখানে দেওয়া আছে দেখো হিয়া অর্থ সে একজন স্ত্রী জুম কেটে গেছে আবার দিচ্ছি তাহলে এ দেখো মুয়ান্নাস মুজাক্কার মুয়ান্নাস দুটো শব্দ আছে আরো শুনতে পাবে জাস্ট একবার শুনে রাখো মুজাক্কার পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ হচ্ছে মুয়ান্নাস মুয়ান্নাস তাহলে এগুলো সব মুয়ান্নাস হিয়া সে সে একজন স্ত্রী তাহলে এটা কি আছে রব্বুহা রব্বুহা হার লর্ড দিন উহা হার দিন কিতাবুহা সব হা যুক্ত হয়েছে হ্যাঁ আচ্ছা ওকে এটার একটা স্ন্যাপশট নাও তো এটার একটা স্ন্যাপশট নাও স্কাইপের উপরে একটা স্ন্যাপশট নাও ওকে ঠিক আছে একটু ইয়ে করো আচ্ছা তাহলে কি হলো দেখো এখানে একটা শিখলে বাকিগুলো কত সহজ এই মনে করো এই যে রব্বু হু তাই না তুমি এর জায়গায় জাস্ট তুমি শব্দ চেঞ্জ করো শুধু রব্বু হু রব্বু হুম রব্বুকা রব্বুকুম রব্বি রব্বুনা রব্বুহা তাহলে এই যে রব্বু হু দেখো কবরের একটা প্রশ্ন হবে রব্বুকা রব্বুকা মানে তোমার রব মান মান অর্থ কে হু হু ইজ ইউর লর্ড মান রব্বুকা তোমার রব কে মান রব্বুকা তাহলে রব্বু হু রব্বু হুম রব্বুকা রব্বুকুম রব্বি রব্বুনা রব্বুহা রব্বু হু রব্বু হুম রব্বুকা রব্বুকুম রব্বি রব্বুনা রব্বুহা রব্বু হু রব্বু হুম রব্বুকা রব্বুকুম রব্বি রব্বুনা রব্বুহা হু হুম কাকুম ইনা অ্যাড করেছি কার সাথে রব্বু এরকম ভাবে মনে করো কিতাবুন কিতাবুন একটা শব্দ কিতাবুন কিতাব ইসম এগুলো কি ইসম নাউন কিতাবুন বই একটি বই তাহলে আচ্ছা একটু সরিয়ে দিই কিতাবুন কিতাবুন দুইটা পেশ আছে হ্যাঁ একটা পেশ যখন হু হুম কাকুম এর সাথে যুক্ত হবে তখন একটা পেশ উঠে গিয়ে থাকলো কি কিতাবু কিতাবু হু তার বই কিতাবু হুম তাদের বই কিতাবুকা তোমার বই কিতাবুকুম তোমাদের বই কিতাবি আমার বই কিতাবুনা আমাদের বই কিতাবুহা স্ত্রীলিঙ্গ তার বই কিতাবুহু কিতাবুহুম কিতাবুকা কিতাবুকুম কিতাবি কিতাবুনা কিতাবুহা কিতাবুহু কিতাবুহুম কিতাবুকা কিতাবুকুম কিতাবি কিতাবুনা কিতাবুহা কিতাবুহু কিতাবুহুম কিতাবুকা কিতাবুকুম কিতাবি কিতাবুনা কিতাবুহা মনে করে আরেকটা শব্দ দিনুন দিনুন মানে দিন ওয়ে অফ লাইফ জীবন ব্যবস্থা দিনুন দিনুহু দিনুহুম দিনুকা দিনুকুম দিনি দিনুনা দিনুহা দিনুহু তার দিন দিনুহুম তাদের দিন দিনুকা তোমার দিন দিনুকুম তোমাদের দিন দিনি আমার দিন দিনুনা আমাদের দিন আর দিনুহা স্ত্রীলিঙ্গ হার দিন হার ওয়ে অফ লাইফ দিন জীবন ব্যবস্থা ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা তা না আমাদের দিন কি ইসলাম কবরের একটা প্রশ্ন হবে মা দিনুকা তোমার দিন কি আগে একটা পেলাম মান রব্বুকা তোমার রব কে মান মানে কে হু
মা হচ্ছে হোয়াট কি তোমার দিন কি মা দিন উকা তোমার দিন কি কবরের এই প্রশ্নগুলো যে সঠিক উত্তর দিতে পারবে আলহামদুলিল্লাহ তার জন্য সুসংবাদ জান্নাতের দরজা খুলে দেওয়া হবে তার কবরের সাথে জান্নাতের একটা লিংক করে দেওয়া হবে সকাল বিকাল তাকে দেখতে নিয়ে যাওয়া হবে এটা হতে যাচ্ছে তোমার ঠিকানা এত নিয়ামত দেখে সে আল্লাহর কাছে সে চাইবে যে কিয়ামত তাড়াতাড়ি সংগঠিত হয়ে যাক সুবহানাল্লাহ আর একজন পাপি হ্যাঁ সে উত্তর দিতে পারবে না যারা জাহান্নামী উত্তর দিতে পারবে না ও আমতা আমতা করবে হ্যাঁ লোকে বলতো লোকে এই এই বলতো তো এভাবে সে উত্তর দিতে পারবে না তখন কি হবে তার তো শাস্তি শুরু হয়ে যাবে আর জাহান্নামের সাথেও তার সেই দরজা খুলে দেওয়া হবে তাকে দেখতে নিয়ে যাওয়া হবে এটাই হতে যাচ্ছে তোমার গন্তব্য তো কিয়ামত তার তো কবরের শাস্তি আছে তাছাড়াও সেই শাস্তি দেখে সে চাইবে যে কিয়ামত কখনোই সংঘটিত না হোক হে আল্লাহ আমাদেরকে আপনি রক্ষা করুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার তিনবার যে জাহান্নাম থেকে পানা চায় জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিন আর তিনবার যে জান্নাত চায় জান্নাত আল্লাহর কাছে দোয়া করে তার জন্য হে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান আল্লাহুম্মা ইন্নি আসআলুকা জান্নাতাল ফিরদাউস আল্লাহুম্মা ইন্নি আসআলুকা জান্নাতাল ফিরদাউস হে আল্লাহ আমি তোমার কাছে জান্নাতুল ফিরদাউস চাই সব থেকে হাইয়ার স্টেশন জান্নাতের তার উপরেই কি আছে আল্লাহর আল্লাহর আরশ আল্লাহর আরশ হবে তার ছাদ জান্নাতুল ফিরদাউসের সুবহানাল্লাহ আল্লাহর কাছে সেটা চাইতে হবে তাহলে দীনুহু দীনুহুম দীনুকা দীনুকুম দীনি দীনুনা দীনুহা দীনুহু দীনুহুম দীনুকা দীনুকুম দীনি দীনুনা দীনুহা দীনুহু তার দিন দীনুহুম তাদের দিন দীনুকা তোমার দিন দীনুকুম তোমাদের দিন দীনি আমার দিন দীনুনা আমাদের দিন দীনুহা হার দিন তিনটা মাত্র এখানে আছে আমাদের আর নিজের থেকে এখন বানিয়ে বানিয়ে তোমাদেরকে বলতে হবে মনে করো কলামন কলামন কলম কলামন একটি কলম তাহলে তুমি যদি বলো তার কলম তাহলে কি হবে বলো তো দেখি বলো মাশাআল্লাহ মাশাআল্লাহ ভেরি গুড মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখি আরেকজন শোনাও তো লামে একটু মাদ হয়ে যাচ্ছে কলামুন কলামুন লামে মাদ নাই হ্যাঁ কলামুন ক ক কলামুন তাহলে কলামুহু কলামুহু কলামুহুম কলামুকা কলামুকুম কলামি কলামুনা কলামুহা মনে করো বাইতুন বাইতুন মানে ঘর আ হাউস বাইতুন বাইতুন ঠিক আছে তাহলে যখন হুর সাথে অ্যাড হবে কি হবে বাইতুন থেকে তায়ের উপর থেকে একটা পেশ উঠে গিয়ে বাইতু বাইতু তার সাথে হু হুম কাকুমিন অ্যাড করো বাইতু হু তার ঘর ঘর বা বাড়ি আমি বলি না বাইতুল্লাহ আল্লাহর ঘর বাইতুল্লাহ ওকে বাইতু হু বাইতু হুম বাইতুকা বাইতুকুম বাইতি বাইতুনা বাইতুহা অনেক সাউন্ড হয় বাইতুহু বাইতুহুম বাইতুকা বাইতুকুম বাইতি বাইতুনা বাইতুহা বাই বাইতি আমার বাড়ি বাইতুনা আমাদের বাড়ি বাইতুহা স্ত্রীলিঙ্গ হার হাউস বাইতুহু বাইতুহুম বাইতুকা বাইতুকুম বাইতি বাইতুনা বাইতুহা ওকে তারপরে মনে করো ইসমন ইসমন মানে নাম নেম ইসমন ইসমন শেষে শেষ অক্ষরে দুইটা পেশ আছে মিম দুই পেশ মন মনে করো তার নাম ইসমন মানে নাম তাহলে তার নাম কি হবে ইসমন থেকে একটা পেশ তুলে দাও ইসমু ইসমুহু ইসমুহুম ইসমুকা ইসমুকুম ইসমি ইসমুনা ইসমুহা ঠিক আছে এই সেই হু হুম কাকুম ইনা এখানে শুধু তুমি ইসমু লাগিয়ে দাও
বাইতো লাগিয়ে দাও, কলামও লাগিয়ে দাও, আর শুধু এটা এটা অ্যাড করে ফেলো, হয়ে গেল। ইসমহ ইসমহম, ইসমকা ইসমকুম, ইসমি আমার নাম। তাহলে বলো আমার নাম খাদিজা, কি হবে? ইসমি খাদিজা। তোমার নাম কি? তোমার নাম কি? মা মানে কি? মাসমুকা তোমার নাম কি? ইসমুকা তোমার নাম, ঠিক আছে? তাহলে মা দিলে মা আর ইসমুকা একসাথে বললে হয় মাসমুকা, মা ইসমুকা না বলে মাসমুকা। মাসমুকা তোমার নাম কি? যদি এটা পুরুষবাচক, বুঝছো, কোনো পুরুষকে জিজ্ঞাসা করলে। মেয়েদের ক্ষেত্রে আবার কিন্তু কি হবে, মাসমু কি, এটা আমরা পরে শিখবো, এখন স্ত্রীলিঙ্গ শব্দগুলো আমরা শিখবো না। ওকে, তাহলে ইসমুকা অর্থ কি? তোমার নাম। ওয়া তাবারকা ইসমুকা, ওয়া এবং তাবারকা বরকতময় ইসমুকা তোমার নাম। কোথায় পড়ি বলতো? সানাতে পড়ি। ওয়া তাবারকা ইসমুকা এবং বরকতময় তোমার নাম। ওয়া তাআলা এবং সবচাইতে ঊর্ধ্বে জাদ্দুকা, জাদ্দুন মর্যাদা, গৌরব, আভিজাত্য, দাদা নানা। তাহলে জাদ্দুন থেকে একটা পেশ উঠে যে জাদ্দু আর কা, জাদ্দুকা তোমার গৌরব, তোমার মর্যাদা। হ্যাঁ, কত সহজ না? আলহামদুলিল্লাহ। তাহলে ওয়া তাআলা জাদ্দুকা এবং সবচাইতে ঊর্ধ্বে তোমার মর্যাদা, তোমার গৌরব, তোমার আভিজাত্য। ওয়ালা ইলাহা গায়রুক এবং কোনো ইলাহ নাই, ওয়া এবং লা ইলাহা কোনো ইলাহ নাই, গায়রুকা তুমি ব্যতীত। এই কা, কা একটা অর্থ বা তুমিও হয়, ঠিক আছে? আচ্ছা, তোমার অথবা তুমিও হয়। তাহলে হু হুম কা কুম ইনা, এটা যে এত বেশি ব্যবহার হয়েছে, এটা যদি একটু ভালো মতো একটু বুঝতে পারো, তাহলে ইনশাল্লাহ দেখো কত শব্দ তোমার কাছে খুব সহজ হয়ে গেল অর্থ বোঝা। ওকে, তাহলে বাইতুহু বাইতুহুম, বাইতুকা বাইতুকুম, বাইতি বাইতুনা বাইতুহা। এভাবে মনে করো, উম্মন, উম্মন মানে মা, ঠিকানা, উম্মন। উম্মুহ উম্মুহুম, উম্মুকা উম্মুকুম, উম্মি উম্মুনা উম্মুহা। উম্মুহ তার মা অথবা তার ঠিকানা, উম্মুহু তার ঠিকানা। ফা উম্মুহু হাওয়িয়াহ, ফা শিখলাম না, ফা, অতএব উম্মুহু তার ঠিকানা হাওয়িয়া, কার, ওই যে যার নিকির পাল্লা হালকা হবে। ওয়া আম্মা মান খফাত মাওয়াজিনু, অতপর যার নিকির পাল্লা হালকা হবে তার জন্য হাওয়িয়া। তাহলে নিকির পাল্লাটাকে কি করতে হবে? ভারী করতে হবে। হ্যাঁ, বেশি বেশি জিকির, আজকার, ইস্তিগফার, এটা একেবারে জিব্বাটাকে ভিজা রাখতে হবে এভাবে। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কিছু আমি নতুন, আমি কি অ্যাড হয়েছি এটা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাড হয়েছো। ওকে, ঠিক আছে আপু। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখো, আমি স্কাইপেও নিচ্ছি, জুমেও নিচ্ছি, অ্যাট এ টাইমে আবার লাইভও করছি, ঠিক আছে? সব সুবিধা তোমাদেরকে দিচ্ছি, আবার এগুলো ইউটিউবে দিচ্ছি, যাতে তোমরা আবার লেসনগুলো আবার দেখে 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 দেখে, একটা ক্লাস সপ্তাহে একদিন। সো পরের সপ্তাহে আসার মধ্যে তুমি ডেলি একবার করে দেখো, তোমার কাছে দেখো একদম ঠোঁটস্থ হয়ে যাবে শব্দগুলো। একটু সময় কিন্তু দিতে হবে, হ্যাঁ, সামান্য পড়া, তাই এইটুকু একটু প্র্যাকটিস, বারবার প্র্যাকটিস। আবার প্র্যাকটিস ক্লাসও রেখেছি গ্রুপে, মেইন ক্লাস একদিন, তারপর আবার প্র্যাকটিস ক্লাসও রেখেছি অন্যপুরা, এটা আবার প্র্যাকটিস করাবে, তোমরা তার কাছে, তাদের কাছে পড়াটা শোনাবে, ঠিক আছে? হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে কি হয়েছে, টার্গেট রাখতে হবে যে আমি আমি ভালো মতো শিখে আমি অন্যকে শেখাবো একদিন। আমি নিজে তো, তোমরা তো নিশ্চয়ই জানো, আমি নিজে জেনারেল লাইন থেকে এসেছি, আমি নিজে, আমি কিন্তু কম্পিউটার সায়েন্সে পড়েছি, আমি জাপানে এসেছি জব ভিসা নিয়ে ইঞ্জিনিয়ার হিসেবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা চাইলে দেখো কতই না সহজ হয়ে যায়, হ্যাঁ, তো আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমার জন্য তুমি সহজ করে দাও। হ্যাঁ, কারো যদি ইচ্ছা, ভালোবাসা, ডেডিকেশন থাকে, তো একটা কাজ অবশ্যই সহজ হয়ে যায়। তাহলে কি হলো, কি পড়ছিলাম, হু হুম কাকুম ইনা, এইটুকুই আমাদের পড়া। হু হুম কাকুম ইনা, হু হুম কাকুম ইনা, দুটো দুটো করে এক একটা সেট। দেখো, হু হুম তার, তাদের, থার্ড পার্সন,
তার তাদের কাকুম তোমার তোমাদের সেকেন্ড পারসন ইনা আমার আমাদের হু হুম কাকুম ইনা হু হুম কাকুম ইনা জি সংযুক্ত সর্বনাম কি আরবিতে কি বলে আপু দমের মুত্তাসিল আচ্ছা দমের সর্বনাম মুত্তাসিল সংযুক্ত আচ্ছা তাহলে অ্যাটাচড প্রোনাউন হ্যাঁ হু হুম কাকুম ইনা তাহলে এখানে যে কোনো শব্দ দিয়ে আমি এখন যদি তোমাকে জিজ্ঞাসা করি মনে করো আবুন আবুন ফাদার আবু হু আবু হুম আবু কা আবু কুম আবি আবু না আবু হা আখন ব্রাদার ঠিক আছে তো আবুন আর আখন এইটার ক্ষেত্রে একটা অতিরিক্ত ওয়াও আসে ঠিক আছে যেমন আবু হু একটা মাদ আসে আবু হু তাহলে আখুনের ক্ষেত্রেও তাই আহু হু আহু হুম আহু কা আহু কুম আখি দেখবো অনেকে বলে ইয়া আখি কাইফা হালুকা ইয়া আখি কাইফা হালুকা কেমন আছো ইয়া আখি হে আমার ভাই আখি আহু না আহু হা আল্লাহুম্মা ফিরলি ওয়ালি আখি খুব সুন্দর একটা দোয়া মুসা আলাহ ইসলামের দোয়া খুব দোয়াটা আমার আমার মানে খুব অন্তরে লেগেছিল আমি খুব দোয়া করি আমার ভাই বোনদের জন্য আমি বহু বচনে দোয়া করি আমার অনেক ভাই বোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত নিয়ামত যে আল্লাহ দিয়েছেন আমাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ভাই বোনের জন্য দোয়া না তাদের জন্য তো মুসা আলাহ ইসলাম দোয়া করেছিলেন মুসা আলাহ ইসলামকে বলা হয় যে সবচেয়ে শ্রেষ্ঠ ভাই হ্যাঁ বলছি তো মুসা আলাহ ইসলাম হলো শ্রেষ্ঠ ভাই তিনি নিজে নবী হয়েছেন এবং তারপরে আল্লাহর কাছে রিকমান্ড করেছেন আমার ভাইকেও তুমি নবী বানিয়ে দাও আমার সাহায্যকারী বানিয়ে দাও যাতে আমার কাজটা সহজ হয় তো হারুন আলাহ সালামকে আল্লাহ তাআলা তাকেও নবী বানিয়ে দিলেন সুবহানাল্লাহ দেখছো ভাই ভাই ভাইয়ের জন্য কি কি করেছে সুবহানাল্লাহ তাহলে আমাদের চেষ্টা করতে হবে ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না যে যিনি যে নিজের জন্য যা পছন্দ করে ও তার অপর মুসলিম ভাইয়ের জন্য তাই পছন্দ করবে আমি একটা ভালো ভালো জব চাই ভালো কিছু চাই অন্যেরটা হলে আবার আমার একটু কষ্ট হয় ঈর্ষা হয় কখনো মুমিন হতে পারবো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি ওকে দিয়েছ তুমি আমাকেও দাও নিজের জন্যও চাও কিন্তু কখনো হিংসা ঈর্ষা এগুলো করলে কি হবে আমলগুলো নষ্ট হয়ে যাবে কাগজ যেমন আগুন ধরিয়ে দিলে কি হয় পুড়ে যায় কাঠ পুড়ে যায় ওভাবে হিংসা অহংকার এগুলো মানুষের ভালো আমলগুলোকে পুড়িয়ে ফেলে মনটাকে প্রশস্ত করতে হবে বড় করতে হবে আল্লাহর ফয়সালা এটা তো আল্লাহ দিয়েছেন আল্লাহ তাকে নিয়ামত দিয়েছেন সেটা কি আমি হিংসা করতে পারি অথবা আল্লাহ কাউকে পরীক্ষা করছেন তাই না আল্লাহ দিয়ে পরীক্ষা করেন না দিয়ে পরীক্ষা করেন অনেক অনেক কিছু ধরো আল্লাহর আল্লাহর অবাধ্য পাপি বান্দা তারপর তাকে আল্লাহ সব কিছু নিয়ামত দিয়ে ভরে দিয়েছেন এটা কোরআনেও কিন্তু অনেক সুন্দর সুন্দর এভাবে আয়াত আছে যে আল্লাহ কাউকে পাকড়াও করতে চাইলে তাকে কি করেন সমস্ত তার জন্য নিয়ামতের দরজাগুলো সব খুলে দেন তারপরে সে যখন একেবারে সেখানে নিমজ্জিত হয়ে যায় আল্লাহকে ভুলে যায় অবাধ্যতায় ডুবে যায় তখন আল্লাহ তাকে সমূলে পাকড়াও করেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদ আপদ চাপিয়ে দেন পরীক্ষা করেন ইমানের লেভেল হিসাবে পরীক্ষা ইমান যত মজবুত আল্লাহ পরীক্ষাটা তত একটু কঠিন করবেন তোমার ক্লাস ফাইভের পরীক্ষা আর এসএসসি পরীক্ষা কি এক হবে এসএসসি পরীক্ষা আর একটা বিসিএস পরীক্ষা কি এক হবে হবে না তাই না জ্ঞানের লেভেলে পরীক্ষা তো সেরকম ইমানের লেভেলে আল্লাহ পরীক্ষা নেন তাহলে যদি পরীক্ষাটা কঠিন না হয় বুঝতে হবে আমার ইমানের লেভেল ভালো আছে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন আমি খাঁটি মুমিন নাকি মুনাফিক আমি বিপদে পড়ে সবর করছি নাকি আমি ওই মুনাফিকদের দলে চলে গেলাম হতাশ হয়ে যাচ্ছি শয়তান আমাকে বিপদগামী করে ফেলছে আলহামদুলিল্লাহ সবর করি আল্লাহর কাছে সহজ সহজতা কামনা করি আল্লাহ তুমি সহজ করে দাও দোয়া করি সূরা বাকারার শেষে কি সুন্দর দোয়া আছে তাই না হে আল্লাহ আমাদের উপরে এমন দায়িত্ব তুমি চাপিও না যা বইবার ক্ষমতা আমাদের নাই সুবহানাল্লাহ যদি আমরা ভুলে যাই বা ভুল করি তুমি আমাদেরকে পাকড়াও করো না আমাদেরকে তুমি দয়া করো আমাদেরকে ক্ষমা করো কি সুন্দর দোয়া আল্লাহ তাআলাই শিখিয়ে দিয়েছেন দেখো তিনি কত আমাদের ভালোবাসেন কত যত্ন নেন তিনি আমাদের শিখিয়ে দিচ্ছেন যে আমরা যদি ভুল করে ফেলি তাহলে কিভাবে আবার আল্লাহর কাছে তার জন্য আবার ক্ষমা চাইব সুবহানাল্লাহ কত দয়ালু আমাদের প্রতিপালক হু হুম কাকুম ইনা কি পড়ছি আজকে পড়া হু হুম কাকুম ইনা তার তাদের তোমার তোমাদের আমার আমাদের তার তাদের তোমার তোমাদের আমার আমাদের এইটুকুই আমাদের পড়া জাস্ট এই বিভিন্ন শব্দ অ্যাড করে এটা শিখবে ঠিক আছে
আজকের পড়া আমাদের এতটুকু। আগামী ক্লাসে কি পড়বো একটুখানি তোমাদেরকে হিন্টস দিই, দেখো কত মজার বিষয়। আগামী ক্লাসে আমরা প্রিপোজিশন পড়ব, সেটা হচ্ছে এই যে হু হুম কাকুম ই না, ওইটাই, ঠিক আছে, ওইটাই শুধুমাত্র আমরা প্রিপোজিশনের সাথে অ্যাড করব। এই যে আরবি ভাষায় তিন ধরনের শব্দ আছে, ইসমন, ফেলুন, হারফুন, এই যে হার্ফ, কিছু হার্ফের সাথে ওই যে হু হুম কাকুম ইনা ওটাকে অ্যাড করব। আজকে আমরা শিখলাম বিভিন্ন ইসমের সাথে, বিভিন্ন নাউনের সাথে অ্যাড করেছি, হ্যাঁ, আর এরপরে হার্ফের সাথে এগুলোকে অ্যাড করব, ঠিক আছে। দেখো লি মানে হলো জন্য, লি অর্থ জন্য। আজকে যারা মানে একদমই প্রথম, তো ঘাবড়িয়ে যেও না, একই পড়া কিন্তু বারবার রিপিট হবে, বারবার রিপিট হবে, হ্যাঁ। আর প্রথম দিন আসলে স্বাভাবিকভাবে অনেকগুলো নতুন শব্দ হয়তো মনে হতে পারে একটু কঠিন, কিন্তু আসলে কঠিন কঠিন না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমি কোরআনকে বোঝার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য সহজ করে দিয়েছি। অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? আমরা আছি, হে আল্লাহ আমরা আছি, আমাদেরকে কবুল করে নিন, আমাদের জন্য আপনি সহজ করে দিন। দেখো লি অর্থ জন্য, হ্যাঁ, লি অর্থ জন্য। তো ওই লিটা যখন এই হু হুম কাকুম ইনা এর সাথে অ্যাড হয়, তো ওটা উচ্চারণের সুবিধার্থে লিটা পরিবর্তিত হয়ে লা হয়ে যায়। দেখো সেই এটার সাথে বিভিন্ন অব্যয়ের সাথে এই হু হুম কাকুম ইনা আর হা এটাকে আমরা অ্যাড করে শিখব। তাহলে লিটা পরিবর্তিত হয়ে লা হয়েছে, তাহলে লার সাথে হুকে অ্যাড করো কি হয়? লাহু, তার জন্য, এটা হলো জন্য আর এটা হলো তার, তাহলে লাহু তার জন্য, লাহুম তাদের জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লি আমার জন্য, লানা আমাদের জন্য, লাহা ফরহার তার জন্য। লাহু লাহুম লাকা লাকুম লি লানা লাহা, লাহু লাহুম লাকা লাকুম লি লানা লাহা, লাহু লাহুম লাকা লাকুম লি লানা লাহা। সেই কিন্তু হু হুম কাকুম ইনা আর হা, শুধু একটা লা অ্যাড করেছি, লাহু তার জন্য, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু তার জন্য, তার জন্য যা কিছু আছে আসমানে ও যা কিছু আছে জমিনে, লাহু। দেখো আমরা সকালে যে দোয়াটা পড়েছি না, সেই দোয়ার মধ্যেও কিন্তু আছে, দেখো লাহুল মুলকু, লাহু তার জন্য, আল মুলকু তার জন্য সকল রাজ্য, ওয়া এবং লাহুল, লাহু তার জন্য, আলহামদু সকল প্রশংসা। তাহলে তার জন্য সকল মুলক রাজ্য, ওয়ালাহুল হামদু এবং তার জন্য সকল প্রশংসা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। বুঝছো কত সহজ? কয়েকটা ক্লাসেই দেখবা খুব আনন্দ পাচ্ছ ইনশাল্লাহ, অনেক অর্থ বোঝা যাচ্ছে। লাহু লাহুম লাকা লাকুম লি লানা লাহা, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য, লাকা তোমার জন্য, রব্বানা লাকাল হামদ, রব্বানা আমাদের রব, লাকা তোমার জন্য, আলহামদ সকল প্রশংসা, রব্বানা লাকাল হামদ, অথবা রব্বানা ওয়া লাকা, ওয়া লাকা যদি বলো এবং তোমার জন্য, রব্বানা ওয়া লাকাল হামদ, হামদ অর্থ প্রশংসা, প্রশংসা এবং ধন্যবাদ, রব্বানা আমাদের রব। রব্বুনা শিখলাম না, রব্বুনা ওইটাই আর কি, রব্বানা হয়েছে, কেন হয়েছে আমরা শিখবো ইনশাল্লাহ। তাহলে রব্বানা হে আমাদের রব, লাকা তোমার জন্য, আলহামদ সকল প্রশংসা, রব্বানা লাকাল হামদ, লাকুম তোমাদের জন্য, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, লাকুম তোমাদের জন্য, দিনুকুম তোমাদের দিন। দেখো দিনুকুম শিখলাম, দিনুহু দিনুহুম দিনুকা দিনুকুম, দিনুকুম তোমাদের দিন, লাকুম তোমাদের জন্য, লাকুম দিনুকুম তোমাদের জন্য তোমাদের দিন, ওয়ালিয়া দিন এবং আমার জন্য আমার দিন। আচ্ছা লি আমার জন্য, রব্বি গুফির লি, রব্বি আমার রব, ইগুফির ক্ষমা করো, লি আমার জন্য, আমার জন্য বা আমাকে, রব্বি গুফির লি হে আমার রব আমাকে ক্ষমা করো। সুন্দর একটা দোয়া আছে, আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রহমাতিক, ও আল্লাহ আমার জন্য তোমার রহমতের দুয়ারগুলো খুলে দাও, আমার জন্য তোমার রহমতের দুয়ারগুলো খুলে দাও। এটা মসজিদে 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 প্রবেশের সময়ও এই দোয়া পড়তে হয়, বুঝছো তো? দোয়া কিন্তু যে কোনো সময় চাওয়া যায়, আল্লাহর কাছে সেজদায় বেশি বেশি করে দোয়া করি, হ্যাঁ, সেজদায় কিন্তু বান্দার সাথে আল্লাহর সবচাইতে নৈকট্যশীল অবস্থা, সব থেকে বান্দার নিকটে থাকেন রব। কোন সময়? সেজদার সময়, এই সময় বেশি বেশি করে দোয়া করার কথা বলা হয়েছে, হ্যাঁ,
বেশি বেশি দোয়া করব, মনের যত চাওয়া পাওয়া আছে, কষ্ট আছে, হ্যাঁ, সবকে কে শিখে সহজ করে দেন, আল্লাহ তাআলাই সহজ করে দেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন। খুব সুন্দর একটা দোয়া। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিয়ত করেছেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে, যেন সকাল সন্ধ্যা এটা পড়েন। ইনশাআল্লাহ তোমাদেরকে শেখাবো। আচ্ছা, লাহু লাহুম লাকা লাকুম লি, আমার জন্য লানা, আমাদের জন্য লাহা ফরহার। লাহু লাহুম লাকা লাকুম লি লানা লাহা। লাহু লাহুম, জি আবু, ফরজ নামাজগুলোর পর মানে সেজদায় কি দোয়া করা যাবে নাকি শুধু নফল বা সুন্নাত? হ্যাঁ হ্যাঁ, ফরজ ফরজ অবশ্যই ফরজে করা যাবে, নিয়মিত আসে আগে ফরজের জন্য, তাই না? অবশ্যই ফরজে করা যাবে। আর একটা কোশ্চেন থাকতে পারে যে বাংলায় করা যাবে কিনা, শুধুমাত্র, আর কোথাও কিন্তু কোনো বাংলা ইউজ করা যায় না, শুধুমাত্র সেজদা ব্যতীত। সেজদায় অনেকে অনেকে স্কলার এটাকে অ্যালাউ করেছেন যে সেজদায় নন আরব যারা যারা জানে না তাদের জন্য এটা অ্যালাউড আছে, সেজদায় বাংলায় দোয়া করা। আচ্ছা, তো অনেকে আবার এটা মতভেদ আছে আর কি, অনেকে এটা অ্যালাউ করেননি। তো যাই হোক, যেহেতু অনেক আলেমরা করেছেন, অ্যালাউ করেছেন, আমরা দোয়া করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করবেন। লাহু লাহুম লাকা লাকুম লি লানা লাহা। লাহু লাহুম লাকা লাকুম লি লানা লাহা। এইভাবে খুবই সহজ, মনে করে এখানে মিন লাগিয়ে দাও, একটা মিন, মিন মানে থেকে, ফ্রম, মিন মানে থেকে, মিন হো মিন হো মিন কা মিন কুম মিন্নি মিন্না মিনহা। মিন মানে থেকে, মিন হো তার থেকে, মিন হোম মিন কুম সরি মিন হো মিন হোম তার থেকে, তাদের থেকে, মিন কা মিন কুম তোমার থেকে, তোমাদের থেকে, মিন্নি আমার থেকে, মিন্না আমাদের থেকে, মিনহা স্ত্রীলিঙ্গ তার থেকে, মিন হো মিন হোম মিন কা তোমার থেকে। দেখো সালাম ফেরানোর পর একটা দোয়া আছে, আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম। আল্লাহুম্মা, ও আল্লাহ, আনতা সালাম তুমি শান্তি, ওয়া মিনকা সালাম এবং তোমার থেকে আসে শান্তি। আল্লাহ হচ্ছেন শান্তি, আল্লাহর একটা নাম হচ্ছে শান্তি, আসসালাম। তাহলে সালাম, তুমি শান্তি আর তোমার থেকে আসে শান্তি, মিনকা তোমার থেকে, ফ্রম ইউ। তাহলে তোমার থেকে আসে শান্তি। তাবারক তাইয়াদাল জালালি ওয়াল ইকরাম, তুমি মহিমান্বিত সম্মানিত। তো শান্তি কার থেকে আসে? আল্লাহর থেকে। শান্তির জন্য কোথায় যাব? আল্লাহর কাছে, আল্লাহর কাছে ধন্না দিব। যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক গভীর, তত প্রশান্তি। একজন ইমাম বলেছেন যে একজন মুমিনের অন্তরে যে কি প্রশান্তি আছে, এটা যদি কোনো রাজা বাদশা জানতো, তবে সে তরবারি নিয়ে যুদ্ধ করতে আসতো। হ্যাঁ, যে আমার আমার অন্তরে শান্তি নাই, তোমার অন্তরে কেন এত শান্তি? আমি রাজা, আমার অন্তরে তো বেশি শান্তি থাকবে, থাকে না কি? না, ওসবের মধ্যে শান্তি নেই। যে একজন কুড়ে ঘরেও বাস করে কিন্তু আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক, এটা চিত্র ভেসে উঠে, তাই না? নেককার মানুষগুলো, সাহাবা রসুল সাল্লাম, সুবহানাল্লাহ, মাসের পর মাস তাদের ঘরে আগুন জ্বলতো না, চুলা জ্বলতো না, খাবার ছিল না, কোনো রকমে খেজুর দুধ ইটিসি সামান্য কিছু খেয়ে দিন চলেছে, অথচ তারা আল্লাহর উপর কি সন্তুষ্ট, সুবহানাল্লাহ, কি মর্যাদা আল্লাহর কাছে তাদের, অনন্তকাল তারা কত বাদশা রাজা বাদশার জিন্দেগি কাটাবে। তো আল্লাহর থেকে, আল্লাহর কাছে চাইতে হবে। হ্যাঁ, ও আল্লাহ তুমি শান্তি, তোমার থেকে আসে শান্তি। তাবারক তাইয়াজাল জালালি ওয়াল ইকরাম, বাড়ি গাড়ি গহনা সামাজিক স্ট্যাটাস এসব যদি শান্তির উৎস হতো, তাহলে মানুষ এই পর্যায়ে থেকে আত্মহত্যা করতো না। দেখো না, বড় বড় স্টার আত্মহত্যা করে, সুইসাইড করে, ও কোনো লাইফ নাই তাদের, তাই না? বাইরে থেকে মনে হয় যেন খুবই খুবই আনন্দপূর্ণ জীবন, কিন্তু আসলে না, সেটা আসলে কষ্টের জীবন। আল্লাহ তাআলা বলেছেন যে মানুষের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্ত হয়, আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। তাহলে আল্লাহর কি স্মরণ না করলে কোথা থেকে আসবে শান্তি? আসা সম্ভব না, কখনোই সম্ভব না। যত মানুষ আল্লাহ থেকে দূরে যাবে, তত অশান্তি, তত ডিপ্রেশান, পারিবারিক অশান্তি, সামাজিক, হ্যাঁ, বাচ্চা কাচ্চা বিগড়ে যাওয়া, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা না থাকা, সব এইসব ঘটবে। তাহলে প্রাণপণে চেষ্টা করতে হবে ইসলামকে আঁকড়ে ধরার, নিজের জীবনে, কর্মে, সব কিছুতে নিজে আঁকড়ে ধরবো এবং অন্যকে এই পথে ডাকবো, ইনশাআল্লাহ। শুধু একা করলে হবে না, কিন্তু অন্যদেরকে আহ্বান করতে হবে, ভালো কাজে একে অন্যকে আহ্বান করতে হবে। সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন না, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর, সময়ের শপথ
ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয় মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত। তাহলে কারা ব্যতীত? কারা ব্যতীত? ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ও আমিলুস সলিহাত, এবং সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং এ কি অন্যকে যারা সবরের এবং এই সত্যের উপদেশ দেয়। এই সত্য কোথা থেকে পাবো আমরা? এই আল্লাহর থেকে, হ্যাঁ, আল্লাহর কালাম থেকে, দিন থেকে, ইসলাম থেকে সত্য খুঁজে পাবো। নবী রসুলগণ তারা জানিয়ে গেছেন সত্য কি। তাহলে এর কথা একে অন্যকে জানাতে হবে, মানুষকে ভালো কাজের উপদেশ দিতে হবে, সবরের উপদেশ দিতে হবে, তাহলেই এই ক্ষতির আওতা থেকে মানুষ বাঁচতে পারবে। আমি একটা কথা বলি, আপনি কিভাবে ইঞ্জিনিয়ার থেকে এখানে আসলেন আমাকে একটু বলেন আপু, একটু বলেন। আমি আমি এটা নিয়ে অনেক লেখা লিখেছি আপু, নিজের কিছু কিছু স্ট্যাটাসে আমি এগুলো লিখেছি। তো এই তো বেশি দিন আসলে আমার পড়াশোনা খুব বেশি দিনও না, তবে আসলে কি জানো, এটা পরিবার, পরিবার আমি যে একটা পরিবারে জন্মেছি, আমার আব্বা মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার দেখা মতে, আল্লাহ ভালো জানেন, কিন্তু আমার দেখা মতে তাদের মতো এত প্র্যাকটিসিং মুসলিম সচরাচর চোখে পড়ে না। তো সেই পিতামাতার তাদের যে পরিশ্রম কষ্ট, তার একটা প্রতিফল আছে না? তাদের যে দোয়া, এত কান্না, আমার আম্মা খুব ইমোশনাল, আমিও পেয়েছি আম্মার থেকে, অনেকদিন ক্লাসের মধ্যে আমি কথা বলতে বলতে কান্না করে ফেলি, তো আমার আম্মা খুব ইমোশনাল, মানুষের কষ্ট খুব, আমার আব্বাও যেমন ছিলেন খুব দরদে ছিলেন, তার আত্মীয় স্বজন মানে সবসময় গ্রামের লোকজন তাদের জন্য সবসময় কিছু না কিছু করার চেষ্টা করেছেন। আমার আব্বা মারা গেছেন, তখন আব্বার মনে হয় মাত্র দুটো বা তিনটা পোশাক মাত্র, তাও কোনো দামি কোনো কাপড় না, আমার আব্বা এত সিম্পল চলেছেন, সবসময় মানুষের জন্য চেষ্টা করেছেন, আত্মীয় স্বজন তো চেষ্টা করেছেন তার সন্তানদেরকে সেইভাবে মানুষ করার, আল্লাহর পথে নেওয়ার, সবসময় সব ভাই বোনকে আগে মাদ্রাসায় পড়িয়েছেন, তারপরে স্কুলে দিয়েছেন, তো দুনিয়া এবং আখেরাতে সবটার জন্য তিনি চেষ্টা করেছেন। আমি, আমার আব্বা যখন মারা গেছে আমি তখন মাত্র ক্লাস ফাইভে পড়ি, তো আমি মানে আমি প্র্যাকটিসিং হওয়ার পরে আমি বেশি কৃতজ্ঞ হয়েছি, নাহলে এতটা কৃতজ্ঞতা বোধ আমার ছিল না, না আল্লাহর প্রতি আর না পিতামাতার প্রতি। তো ইসলাম মানুষের অন্তরে যখন ঈমান প্রবেশ করে তখন মানুষ কৃতজ্ঞ হয় মানুষের প্রতি, কেউ সামান্য কিছু করলেও তার প্রতি কৃতজ্ঞ হয় সে, না? তো আমরা যদি কৃতজ্ঞ বান্দা হই, আশা করা যায় আমার সন্তানরা তাই হবে। আমি যদি দিনের উপর না থাকি, আমি কিভাবে আশা করি আমার সন্তানরা তা হবে? সেজন্য তো আলহামদুলিল্লাহ, ধরো সেই একটা পরিবেশ, ছোটোবেলা থেকেই ধরো নামাজ কালাম ওইভাবে পড়েছি, একটা পরিবেশে বড় হয়েছি, আমার ভাই বোন তো সব বড়, আমরা তেরো ভাই বোন, তো তিনজন ছোটোবেলায় মারা গেছে, 10 ভাই বোন বড় হয়েছি, তো আমি শেষের দিক থেকে 5 নম্বরে, তো হচ্ছে এইভাবে বড় হয়েছি, কিন্তু পরবর্তীতে গিয়ে আসলে আমার দিনের জ্ঞান না থাকা আমি ওইভাবে ধরে রাখতে পারিনি, কিন্তু ইমানটা আসলে সুপ্ত ছিল অন্তরে। তো তারপরে আমি জাপানে আসার পর আমি ওই একবার দেশে গিয়ে আমি ডাক্তার জাকির নায়কের একটা লেকচার আমি দেখি আমার আম্মার বাড়িতে, তো ওই লেকচারটা দেখে কোরআন এবং মডার্ন সায়েন্স, তো ওই লেকচারটা দেখে আমার এত ভালো লাগে, এত মুগ্ধ হই আমি, যে সুবহানাল্লাহ, কোরআনের মধ্যে এত কিছু আছে, যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট, তো সায়েন্টিফিক ওই কথাবার্তা আমাকে দারুণ, আমাকে একদম মানে মুগ্ধ করে, যে এত সায়েন্টিফিক কথাবার্তা কোরআনে আছে, কোরআন সম্পর্কে আমার তো কোনো ধারণাই নেই আমি কি মুসলিম। তো তারপরে সেই কোরআন আমি পড়া, যে কি আছে, আল্লাহ কি বলেছেন আমাকে এটা তো জানতে হবে, সেই থেকে যে কোরআনে, তখন শুধু আমি তো আরবি টারবি তো আর বুঝতাম না, শুধু ট্রান্সলেশন পড়া শুরু করেছি। সেই ট্রান্সলেশন বা ওনার অনেক সেই লেকচার আমি খুব মুগ্ধ হয়ে দেখেছি, এখনও ভালো লাগে আমার ওনার লেকচার, বিশেষ করে ডিবেট, কোরআন এবং হিন্দুইজম, তাই না, ইসলাম এবং হিন্দুইজম, ইসলাম এবং বাইবেল, এসব ডিবেটগুলো তোমরা যদি নিজেরা একটু দেখো, বাংলাও আছে কিন্তু এগুলো সব ডাবিং, তারপরে এগুলো বাচ্চাদেরকে যদি একটু দেখাও, তো এগুলো ইনশাল্লাহ দেখবা তাদের উপরে একটা প্রভাব পড়বে। তারপরে তো ওই যে ট্রান্সলেশন পড়া শুরু করেছি, তখনই তো আল্লাহ, সুবহানাল্লাহ, যেন একেবারে মানে অন্তর্দৃষ্টি যেন একটার পর একটা খুলতে শুরু করেছে, যে আমি আমার জীবনের উদ্দেশ্য কি, কেন আমার সৃষ্টি হয়েছে আর আমি কি করে চলেছি, হায় আল্লাহ। তখনই আস্তে আস্তে এইদিকে আমার প্রত্যাবর্তন, আস্তে আস্তে কোরআনের সংস্পর্শে আসলে মানুষের পরিবর্তন হবে না, এটা হয় না, হ্যাঁ, যার অন্তরে ইমান আছে,
হ্যাঁ, যারা অন্তরে ইমানই নাই তার দ্বারা তো আর হবে না, তাই না? এটা মুমিনদের জন্য। এমন সুরা বাকারে আল্লাহ বলেছেন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, হুদাল্লিল মুত্তাকিন, এটা গাইডেন্স মুত্তাকিদের জন্য, পরহেজগার আল্লাহ ভীরুদের জন্য। তো আল্লাহ ভীরু যারা তাদের অন্তরে ইমান আছে, তাদের এই ইমানটা জ্বলে জ্বলে উঠবে ইনশাআল্লাহ, জাগ্রত হবে। তো ওই তখন থেকে ওই বাংলাটা পড়তে পড়তে আমার মনে হলো আল্লাহ এত সুন্দর কথা, এটা আমার মুখস্থ করতে হবে। তো কিছু সুরা মুখস্থ করতে শুরু করলাম। তো মুখস্থ করবো কি, তখন তো আমি ভালো পড়তেই পারি না, তাহলে শুরু করলাম এই পড়া একদম। আমার সেই সময় আমার মেয়েরা একটু একটু বড় হয়েছে পড়ার মতো, তো ওদেরকে নিয়ে ওই মসজিদে নিয়ে গেলাম, নিজে তো আর পড়াতে পারি না। তো ওই বা আরও একটা ঘটনা আমি এটাও একটা লিখেছিলাম একটা পোস্টে, যে আমার মেয়েদেরকে যখন আমি পড়াতাম সুরা, ধরো ঘুম পাড়ানোর সময় সুরা পড়ে পড়ে, ওরা ছোটোবেলায় অনেক সুরা শুধু শিখে ফেলেছিল শুধু শুনে শুনে, যেমন আয়াতুল কুরসি, ছোটো ছোটো সুরা। ঘুম পাড়ানোর সময় মানুষ কবিতার ছন্দ এটা বলে না, হামটি ডামটি কত কিছু, হাট্টি মাটিম টিম। তো আমি সুরা শোনাতাম, সুরা শোনাতে শোনাতে ওদের অনেক সুরা মুখস্থ হয়ে গেছে। কিন্তু ওরাও আমাকে দু একটা শব্দ জিজ্ঞাসা করতো, যেমন সুরা মাউন পড়াচ্ছি, ওয়াইয়াম নাউন আল মাউন, তো বলতো মামা মাউন মানে কি? তো আমার তো লজ্জায় যেন আমার একেবারে মুখ লাল হয়ে যেত, আমার মেয়েকে আমি একটা জিনিস শেখাচ্ছি আমি তার অর্থ জানি না। তারপর আমি এই ওয়ার্ড মিনিং খুঁজতে খুঁজতে আমি এই এই যে এই 50% এই ইয়েটা পেয়ে যাই। তো ওনার ওই একটা লেকচার দেখে আমার এত ভালো লাগছে, আল্লাহু একবার, এত সহজ কোর্স, এত সহজে কোরআনের অর্ধেক শব্দের অর্থ বোঝা যাবে। তো মাত্র 90 লেসন 20 মিনিট করে, ওই যে আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সলাহ দ্য ইজি ওয়ে, ওনার ওই যে ওনার লেকচারগুলো ইংলিশে আছে, এখনও আছে সেগুলো আলহামদুলিল্লাহ। আবার উনি নতুন নতুনভাবে আবার ওই কোর্সগুলো নতুনভাবে ভিডিও করেছেন। তো সেই লেকচারটা ধরো ওইটা আমি দেখে হ্যাঁ মোটামুটি অর্থ কিছুটা একটু বোঝার চেষ্টা করলাম, আর সেই ফাঁকে আমি একদম কায়দা থেকে আলিব্বা তাসা থেকে মেয়েদেরকে ওই মসজিদে নিয়ে গিয়ে হুজুরের কাছে পড়াতো, আর আমি মহিলা এক জাপানিজ জাপানিজ এক বোনের কাছে, ন মুসলিম, চিন্তা করো, তার কাছে হাতে খড়ি, আল্লাহ তাকে কত সব দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, তার থেকে আমি শিখেছি, আর আমি কত আপুদেরকে শেখাচ্ছি, তোমরা আবার অনেককে কত মানুষকে শেখাবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, সেই সব সে পাবে না? চিন্তা করো একটা ভালো কাজের কী পুরস্কার আল্লাহ দেন, যত মানুষ এইভাবে যাবে সেই পুরস্কার সে পাবে, আবার সে যার কাছে শিখেছে এইভাবে এইভাবে, চিন্তা করো রসুল সাল্লামের কথা, এই 1400 বছর ধরে মানুষ যার থেকে দিন শিখছে, সাহাবাদের কথা, নিজেরা না খেয়ে না দে হ্যাঁ অজ্ঞান হয়ে পড়ে যেতেন ক্ষুধায়, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু না ক্ষুধায় অজ্ঞান হয়ে পড়ে যেতেন। ওনার একটা ভাই ছিল, উনি কাজকর্ম করতেন, উনি করতেন আর রসুল সাল্লামের সাথে পড়ে থাকতেন হাদিস জ্ঞান অর্জনের জন্য। সুবহানাল্লাহ, এই জ্ঞান ছড়িয়ে দিয়ে গেছেন আমাদের কাছে, আমরা 1400 বছর পরেও আমরা ইসলামকে জানতে পারছি তাদের এই অক্লান্ত পরিশ্রমের কারণে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দিন। তো এরপরে এই যে কায়দা শেখা শুরু করলাম, তো তারপরে খুঁজতে খুঁজতে ওইটাই আমি নেটে পেয়ে গেলাম, এরপরে সেই নেট থেকে খুঁজে খুঁজে আমি মাদানী কায়দা, এখন ওই মাদানী কায়দাটাই আমি কিন্তু পড়াই, মাদানী কায়দা এবং এই 50%। তো এই হলো আমি মানে পুরাপুরি কথা নেশার মতো, নেশার মতো পড়া একটা আছে না, সেই রকম নেশার মতো সেই থেকে আমি শুরু করেছি। 2013 থেকে আমি মোট কথা আরবি ভাষা শেখার একটু উদ্যোগ নিয়েছি, 2011 থেকে 10 থেকে মোটামুটি আমার এই 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 যাত্রা শুরু। তো 13 থেকে শেখার শুরু করেছি, মনে হয় 14 বা 15 দিকে মনে হয় আমি এই কোর্স খুঁজে পেয়েছি, 17 এসে আমি কিন্তু এই কোর্স শেখানো শুরু করেছি, 17 এসে চাকরি ছেড়ে দিয়েছি। তখন আমার চাকরির দিকে শেষে মনে হতো আল্লাহ আমার সময়গুলো তো অপচয় হচ্ছে, আমার কিছু টাকা থেকে আমি পাচ্ছি তো আমার সময় অপচয় হচ্ছে, আমার সময়টা ভালো কাজে দেওয়া দরকার, কিন্তু কিভাবে কি করব আসলে তো কিছুই আমার আইডিয়া ছিল না। তো পরে চাকরি তো ছেড়ে দিলাম, বা বাচ্চাদের কথা চিন্তা করেও না, আমার বাচ্চাদের বাচ্চারা স্কুল থেকে ফিরে বেশ একটা লম্বা সময় তারা একাকী থাকে, অফিস থেকে ফিরতে ফিরতে আমার দেরি হয়ে যায়, এটা মনে হলো আমার দায়িত্ব অবহেলা করছি আমি, আর রিজিক যা আল্লাহ দিবেন তা আমাকে হাজবেন্ডের মধ্যেই দিয়ে দিবেন, রিজিক তো ফিক্সই আছে তাই না, একজন করলেও একজনকে আল্লাহ ওইটা দিবেন, দুজন করলে হয়তো ভাগ করে ওইটা দিবেন, তাই না, রিজিক তো ফিক্স। তো এইভাবে চাকরিটা ছেড়ে দিলাম আল্লাহর উপর ভরসা করে, তবে একটা চিন্তা শুধু করেছিলাম যে আমার এতিমখানা, তখন আসলে আমি এতিমখানাটার দায়িত্ব আমি স্বেচ্ছায় নিয়েছিলাম, আপা পারিবারিক এতিমখানা,
তো ওইটা আম্মা, আমার আম্মা কালকেও সেই কথা বলছিলেন যে তুমি যখন চাকরিটা ছেড়ে দাও, আমি একটু আসলে চিন্তা পড়ে গেছিলাম যে পপি তো এতিমখানাটা দায়িত্ব নিছে, অনেকগুলো টাকা দেয়, এখন কি হবে। আমার আম্মাও কিন্তু একটু দ্বিধাগ্রস্ত হয়েছিলেন যখন আমি চাকরিটা ছাড়তে চেয়েছি। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ দেখো কি ব্যবস্থা করে দিয়েছেন। আম্মা তাই বলছেন যে তুমি মানে তুমি এই ঘরে বসে তুমি এইভাবে তো মানে এতিমখানার এই যে দুইতলার একটা কাজ এখনো চলতেছে, আবার নতুন করে শুরু, মানে দুইতলার কিছু কাজ হয়ে বন্ধ রেখেছিলাম, আসলে টাকা ছিল না। তো আলহামদুলিল্লাহ 2-3 মাসে যা জমেছে আবার কালকে পরশু পাঠিয়ে দিলাম, তো কাজ শুরু হয়েছে আবার। তা আম্মা বলছিলেন যে তুমি ঘরে বসেই তুমি এতগুলো টাকা তুমি দিতে পারছো, যেটা যে আল্লাহ যে কি করেন, কি পারেন, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে চিন্তা, মানুষের চিন্তা চিন্তার বাইরে এগুলা, তাই না? আল্লাহ তার ধারণাতীত উৎস থেকে রাতে তাকে রিজিক দেন। হ্যাঁ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, কত আয়াতের মধ্যে এটা আছে। তাই আমাদের ধারণাতীত উৎস থেকে আল্লাহ আমাকে রিজিক দিচ্ছেন, যেটা আমার কখনো কল্পনায় ছিল না। চাকরি ছেড়ে দেওয়ার পরে তারপরে অনেক আপুরা বলতো আশেপাশে যারা আছে, বা আমি ওদেরকে এই কোর্সের কথা বলতাম, ওদেরকে লিঙ্ক দিতাম, তারপর ওরা বললো যে আপু আমাদেরকে একটু শেখান, আপনি চাকরি ছেড়ে দিলে আমাদেরকে একটু সময় দিন। তারপরে এই স্কাইপে একটা গ্রুপ খুলে, এত ভালো কিছু তখন জানতাম না, স্কাইপে একটা গ্রুপ খুলে কয়েকজন মাত্র আশেপাশে যারা আছে এদের দিয়ে শুরু করেছি। তারপরে আস্তে আস্তে দেখলাম যে এটা ভালোই তো আগাচ্ছে, আলহামদুলিল্লাহ। তারপরে ফেসবুকে একটা পোস্ট দিই যে আমি এটা শেখাবো। তো ফেসবুকে আগে থেকে যেহেতু আমি একটু লেখালেখি করতাম, ফেসবুকে আগে থেকে তো লেখালেখি করতাম, একটা ভালো পরিচিতি আমার ছিল, তো সেইভাবে আর কি আলহামদুলিল্লাহ সেই একটা বিশাল সাড়া পেয়েছি একদম প্রথমেই। আর তারপর তো আলহামদুলিল্লাহ দিনে দিনে এটা আলহামদুলিল্লাহ কত পরিচিতি আল্লাহ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারপর নারীদের আমল ঘরে, নারীদের আমল ঘরে আমি ওদেরকে মেসেজ করেছিলাম, নারীদের আমল ঘরে আমি আপুদেরকে মেসেজ করেছিলাম যে আমি এই কোর্সটা করাতে চাই, তো তোমরা যদি এটা অ্যাগ্রি করো আমি এই কোর্সটা করাতে চাই, তো তারাও রাজি হলো আলহামদুলিল্লাহ। এতো এইভাবে শুরু হয়ে গেল আর কি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। আপু আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আর এর ফাঁকে পড়াশোনা ধরো নিজে। জি আমি মাহমুদ আব্বাসি আমেরিকা থেকে, আমি 8 তারিখে, মার্চের 8 তারিখে 1500 টাকা আমার ভাই বাংলাদেশ থেকে বিকাশ করেছে, এখন পেয়েছি কিনা আমি তো তা জানতে পারিনি, আচ্ছা কিভাবে জানবো সেটা। আচ্ছা, আর আর হলো এই যে 50% PDF টা একটু দিবেন প্লিজ, আর আমি মেসেজ দিছি অবশ্য আপনাকে মেসেঞ্জারে ও স্কাইপে। হ্যাঁ জি ইনশাআল্লাহ। যে বইগুলি লাগবে সেই বইগুলোর নাম যদি আমাকে দিতেন, আমি একটু বাংলাদেশ থেকে। হ্যাঁ জি জি জি, ঠিক আছে আপু, ঠিক আছে, আমি এই গ্রুপে আমি ক্লাস শেষে আমি সব দিয়ে দিচ্ছি, ঠিক আছে, বইয়ের নামগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনি টাকা পেয়েছেন কিনা আমি কিভাবে জানবো? এটা কি ব্যাংকে দিয়েছে আপু? এটা কি ব্যাংকে, এতিমখানার ব্যাংকের অ্যাকাউন্টে দিয়েছে নাকি বিকাশে? বিকাশে, বিকাশ। ও আচ্ছা আচ্ছা, বিকাশে হলে বিকাশে ওই মেসেজটা দিতে হয় যে এই নাম্বার থেকে পাঠিয়েছি, তাহলে কনফার্ম করা যায়। নাম্বারটা দিয়েছি বাংলাদেশের নাম্বার, আমার ভাইয়ের ফোন নাম্বার দিয়ে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, তুমি একটু জানিয়ে দিও যে লাস্ট ডিজিট কত তার, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আর একটা গ্রুপ আছে যেখানে এই সবাই টাকা দেওয়ার পরে ওখানে মেসেজ দিয়ে দেয় যে এই নাম্বার থেকে এই টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে যে মেসেজ একটা দিয়ে দেওয়া হবে, তুমি ওখান থেকে একটা গ্রুপ আছে ওই গ্রুপে একটু জয়েন করে নিও, ওখানে একটু মেসেজ দিলে ওখানে সবাই কনফার্ম করে দেয়, যারা দায়িত্ব আছে তারা কনফার্ম করে দেয়। তো এই হলো সংক্ষিপ্ত কাহিনী আর কি। ব্যাংকের মাধ্যমে টাকা দিবে তারা কিভাবে জানাবে? ব্যাংকের মাধ্যমে দিলে ওই ওইখানে জানিয়ে দিও, ব্যাংকের একটা রিসিপ্ট দেয় না ব্যাংকে, তুমি যদি দাও। যদি মানে আমি দেশের বাইরে থাকি তো এখানে তো আর রিসিপ্ট দেয় না। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি শুধু তুমি তুমি তাহলে গ্রুপে জানিয়ে দিবা যে এই অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয়েছে, তাহলে ওই এতিমখানার যে দায়িত্বে আছে উনি মেসেজটা কনফার্ম করে আবার জানায় যে হ্যাঁ এই টাকা পাওয়া গেছে, তার কাছে মেসেজ যায়, তখন তিনি আবার মেসেজ দিয়ে দেন। হ্যাঁ ওই একটা গ্রুপ আছে, ওই গ্রুপে মেসেজটা দিতে হবে, বুঝছো? তোমরা ওই গ্রুপটাতে একটু জয়েন করে ফেলো। এই যে তাহমিনা, দেখো তাহমিনা আপু একটা লিংক দিয়েছে, তাহমিনা আপু একটা লিংক দিয়েছে, ওই লিংকে জয়েন হয়ে ওইখানে দিও আর কি। তাতে অসুবিধা নাই আপু, তাতে অসুবিধা নাই,
কোনো অসুবিধা নাই, তুমি সব শুধু বলে দিবা এই নাম্বার থেকে এত গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার ভাই অবশ্য ফোন দিয়েছিল ওই নাম্বারে, কিন্তু ওইটা কেউ রিসিভ করেনি ফোন নাম্বার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো অনেক সময় অনেক নাম্বার ব্যস্ত থাকে, যার কারণে হয়তো বা রিসিভ করে না, কিন্তু ঠিক আছে, নাম্বার ঠিক আছে। নাম্বারটা একটু কনফার্ম করে একটু দেখে নিবে যে হ্যাঁ এই নাম্বারটা ঠিক মতো পাঠাচ্ছি, যদি ধরো ডিজিট একটু ভুল হয়ে যায়। মেসেজ করে নাম লিয়ে, নাম সহকারে মেসেজ করে বিকাশ নাম্বার দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, জাজাকিল্লাহ খাইর আপু। তাহলে ঠিক আছে, আগামী ক্লাসে আমরা এই যতটুকু পড়েছি এইটুকু একটু ভালো করে শিখে আসবে, প্র্যাকটিস ক্লাসে প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এখান থেকে আবার শুরু করব। হুম, দেখবা দারুণ আনন্দদায়ক হবে এই কোর্সটা শেষে। তুমি শুধু দেখবা তোমার সলাতে কত মনোযোগ এসেছে, দোয়া জিকির বোঝা তোমার জন্য কত সহজ হয়েছে, সুরাগুলোর অর্থ বোঝা কত সহজ হয়েছে ইনশাল্লাহ। মাত্র ছোট ছোট দুটো কোর্স, 50% আর 70%, এই দুটো করার পরে ইনশাল্লাহ দেখবা কত ভালো লাগবে। জি আপু। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা আমি একটু লাইভটা বন্ধ করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।